রূপহিয়াতর সমীপবর্তী বুড়হাচাপুরীত চলিব প্রশাসনের বুলডোজার, বেদখলমুক্ত হব শোণিতপুর জেলার বুড়হাচাপুরী অভয়ারণ্য। উচ্ছেদর জাননী পায় বেদখলকারী স্বেচ্ছায় এরিছে বনভূমি, 30-35 বছরে সেই স্থানত বসবাস করেছিল এই লোকসকলে। বেদখলকারীসকলে বিভিন্ন সরকারি আঁচনিও লাভ করার দাবি উত্থাপন করেছে। পুনরবার উল্লেখ করেছো, রূপহিয়াতর সমীপবর্তী বুড়হাচাপুরীত চলিব প্রশাসনের বুলডোজার, বেদখলমুক্ত হব শোণিতপুর জেলার বুড়হাচাপুরী অভয়ারণ্য। উচ্ছেদর জাননী পায় বেদখলকারী স্বেচ্ছায় এরিছে বনভূমি, 30-35 বছরে সেই স্থানত বসবাস করেছিল লোকসকলে। বেদখলকারীয়ে আনকি বিভিন্ন সরকারি আঁচনিও লাভ করার দাবি উত্থাপন করেছে। মই আৰু আজি এটি কব বিচাৰিছো যে আজি আমি 40 বছৰ ধৰি এই সৰস্বতী ব্ৰহ্মপুত্ৰ উপকূলীয় অঞ্চলৰ মাজত সৰস্বতী বসবাস কৰি আছে। হঠাৎ কৰি আজি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে এটা কালি এটা নোটিছ দিলে, ইয়াৰ পৰা গুচি যাব লাগে। তে আমি এই ভাৰতৰ নাগৰিক, অসমৰ নাগৰিক, আমি প্ৰকৃতক আমাৰ প্ৰমাণ পত্ৰ সকলো ঠিকই আছে, কিন্তু আজি ফরেস্ট ডিপার্টমেন্টে কৈছে যে ইয়ারবার গুছি যাব লাগে। আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়াক একটা অনুরোধ রাখি যে আমার পুরোনা সংস্থা বেলেগ জায়গাত কিবা একটা ব্যবস্থা করি, পিছত আপনাদের আমার উচ্ছেদ অভিযান করে। আপনি কিমান বছর ধরে ইয়াত আছে? ইয়াত মানে 40 বছর ধরে বহাবা করে আছে। ইয়াতে আছে, আগতে কিবা জাননি দিছে না? নাই, আগতে 40 বছর ভিতর কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট আমার ইয়াত আহা নাই। আমি এইটু জাননির পর আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক মানে বিনম্রভাবে অনুরোধ জানাও যে আমি ইয়াত যে আহিছো এনে আহা নাই। আমি গরখহীন গোটেখিনি মানুহ হও আর ভূমিহীন মানুহ হও, সেইটো কারণে গরিব দুখিয়া মানুহ ইয়াত আমি যে আহিছো, এইটো সরকারের মানে অন্তরের পৰা আমাক অতি শান্তি দিবর বাবে একটা ব্যবস্থা করার কারণে মই আহ্বান জানাইছো। আর গরিব দুখিয়া মানুহ ইয়াত আহি আমি স্কুল বনাই লেখাপড়াত লড়া ছোৱালীবিলাক কেনেকৈ উচ্চ শিক্ষা শিক্ষিত হব পাৰে, সেইটোৰ কথা মই সকলোৱে চিন্তা কৰি আছো। আজি সকলো মানুহে এনেকুৱা কান্দি আছে আৰু হিমন্ত বিশ্ব শর্মাই আমাক যিবিলাক আইন কানুন দি আছে সেইটো মই সন্মান জানাও, কিন্তু তথাপিও আমি গরিব দুখিয়া মানুহ ইয়াত বসবাস কৰি আছো। আমি বিভিন্ন জায়গাৰ পৰা ইয়াত আহিছো, সকলোৱে আমি ইয়াত অসমৰ মানুহ আৰু সকলো মানুহৰ নাগৰিকত্ব আৰু যিমানখিনি প্ৰমাণপত্ৰ আছে গোটেইখিনি শুদ্ধ আছে, আমি সকলোৱে এইটো জানো। আৰু এই শুদ্ধ নাগৰিকত্ব অসমত বসবাস কৰা লোকসকলক এনেকৈ উচ্ছেদ অভিযান দিয়া মানে আমাৰ সকলোৱে দুখ প্ৰকাশ কৰি আছে। আমি ইমান দিন জানা নাছিলো বোলে এইখিনি চৰকাৰী, কিন্তু আমি জানো এইখিনি আমাৰ ৰেভিনিউ মাটি। মই আপোনাৰ ধৰি লওক 3 বছৰ আগৰ পৰাই মই ইয়াত বিটি বনাই আছোঁ। আপোনাৰ 15 ফুট দ আছিলে, লেঞ্জাৰ ছাৰৰ পৰা আমি পাৰ্মিশ্যন লৈ এই খান্দাৰ পৰা মাটি খান্দি আমি বিটি বনাইছোঁ, গড় বনাইছোঁ। তেতিয়ালৈকে লেঞ্জাৰ ছাৰে কৈছে তোমালোকে এই চুটিটো ৰিফাৰে নাই আহিবা, চুটিটো সেইটো ছাইডত তোমালোকে যি কৰা কৰি থাকা। মই সেইটো কাৰণে আমাৰ মাটি, আমাৰ হেৰি ৰেভিনিউ, আমি সেইখিনি ভাবি আমি ঘৰ বনাইছোঁ বিল্ডিং টাইপ। বনোৱাৰ পিছত এতিয়া 2 বছৰ ধৰি তেখেতে কৈ আছে উচ্ছেদ উচ্ছেদ কৰি দিব, সেইটো কাৰণে মই ঘৰটো বনোৱা নাই। ফৰ্চবিলাক মই গোটেইখিনি বনালোঁ, যিখিনি পইচাৰ কাম মই কৰি দিলোঁ, এতিয়াতো দেখা যায় উঠি যাব লাগে। এতিয়াতো মোৰতো বেলেগত আৰু জাগা নাই, ক'ত যা। তোমালোকে যি কৰিব লগা আছে সেইটো চুটিটো সেইটো ছাইডত কৰা। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।